সৃষ্টিতে বিস্ময়। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদভাবে আম উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণের সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আম চাষী, আম বাগান মালিক, আম ব্যবসায়ী, আড়তদার, ফল গবেষক ও জনপ্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন। জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। তিনি বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য অপরিহার্য।